হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমরা চলে এসেছি একটা নতুন রিডিং নিয়ে। টপিক হচ্ছে আপনি নিজের সাথে কেমন। এখানে দুটো পাইল দেওয়া আছে, দুটো স্টোন, আপনারা চুজ করে নিন পাইল, তারপর আমরা রিডিং শুরু করব। হ্যালো গ্রুপ ওয়ান, যারা এই গ্রুপটি চুজ করেছেন, এটা আপনাদের রিডিং। এটা ধৈর্য থেকে আনা একটা পাথর, মানে দুটোই ধৈর্য থেকে আনা। তো এই পাথরটা আমার বেশ পছন্দের। এটার মধ্যে একটা ভায়োলেট ভায়োলেট টিন্ট আছে, এবং এই পাথরটা বেশ হয় না যে পাহাড়ের চূড়ার মতো বেশ দেখতে, যদি দূর থেকে দেখেন তো। এই পাথরটা আমার খুব পছন্দের, এমনি এইভাবে দেখলে। আর বেশ বরফি শেফের একটা পাথর, আমার বেশ ভালো লেগেছে। তো অবশ্যই আমি ঘুরিয়ে এনেছি, তোমার ভালো লেগেছে জন্যই এনেছি। তো এখানটাতে দেখবো যে আপনি নিজের সাথে কেমন। এটা একটা রিকোয়েস্টেড রিডিং, যে রিকোয়েস্ট করেছিল আশা করছি সে দেখছে। এখানটাতে প্রথমে আমি যেটা বলার, যে আপনাদের মধ্যে প্রচুর আন্ডারস্ট্যান্ডিং হয়তো রিসেন্টলি এসছে, প্রচুর ক্ল্যারিটি এসছে, এবং আপনারা হয়তো রিসেন্টলি ক্ল্যারিটি একটা ফেজের মধ্যে দিয়ে যাচ্ছেন। মানে যে জিনিসগুলো নিয়ে আপনাদের ক্ল্যারিটি ছিল না, যেগুলো নিয়ে আপনাদের মনে হচ্ছিল যে মানে এখানটা আপনি ডাউটে আছেন, তো সেটা নিয়ে আপনি আর নিজের ব্রেনকে আলাদা করে প্রেশার দিচ্ছেন না, কিন্তু অটোমেটিক্যালি আপনি অনেক কিছুর হয় না যে স্বচ্ছতা দেখতে পাওয়া যায়। তো আপনি দেখতে পাচ্ছেন আপনি নিজের সাথে কেমন। দেখবো বাউন্ডারিজ অনলি ওয়ার্ক ইফ ইউ ভ্যালু ইয়োরসেলফ। তো শুধু বাউন্ডারিজ, যদি আপনার মনে হয় যে আমি বাউন্ডারিজ ক্রিয়েট করেছি, কিছু মানুষ নিজের কিছু অ্যাডিকশান বা কিছু বদভ্যেস, অ্যাডিকশান বদভ্যেস সেম, বা নিজের কোনো নেগেটিভ থটস এইসবের মধ্যে থেকে যদি আপনার মনে হয় যে না আমি তো বাউন্ডারিজ ক্রিয়েট করেছি, কিন্তু আপনি কি নিজেকে এনাফ ভ্যালু দিচ্ছেন? মানে আপনি তো বাউন্ডারিজ ধরুন আপনি সেটা নিয়ে ভাবছেন না, কিন্তু তার রেসপেক্টে আপনি কী নিয়ে ভাবছেন? যদি এটা কোনো খারাপ থটস হয়, ধরুন আপনি সেই জিনিসটা নিয়ে ভাবছেন না বা সেটাকে অ্যালাউ করছেন না, কিন্তু সেই জায়গায় কি আপনি সেলফ ডেভেলপমেন্টের কথা ভাবছেন? এটা একটা, যদি এটা মানুষের জন্য হয় তাহলে যে জিনিসটা বলার, যে আপনি কি মানে একটা মানুষের সাথে ধরুন আপনি বাউন্ডারিজটা তো ক্রিয়েট করে দিয়েছেন, কিন্তু নিজেকে ওই সেম নিজের নিজের ইম্পর্টেন্সটা, নিজের ওয়ার্থটা কি আপনি রিয়ালাইজ করছেন? এটা একটা। নিজের বদ অভ্যেসের ক্ষেত্রে ধরুন আপনি কিছু খাওয়া দাওয়ার রুটিন বা আপনাদের আনহেলদি কোনো লাইফস্টাইলের পার্ট ছিল, তো সেই জিনিসটা থেকে আপনি সরে এসছেন, কিন্তু তার জায়গায় কি আপনি হেলদি লাইফস্টাইল নিয়ে এসছেন? তো এটা হচ্ছে বিষয়, যে বাউন্ডারিজ ক্রিয়েট করা এবং নিজেকে ভ্যালু করা দুটো কিন্তু এক নয়। বাউন্ডারিজ ক্রিয়েট করা মানেই নিজেকে সেই জায়গাটায় ওয়ার্দি ভাবা নয়। বাউন্ডারিজ ক্রিয়েট করা মানে আমি এটা করবো না, কিন্তু কী করছি সেটা খুব ইম্পর্ট্যান্ট। তো আমি অবশ্যই ওই যে কার্ডটা ইয়ে করে রেখেছি সেটাও দেখবো, আপনি নিজের সাথে কেমন সেটা তো অবশ্যই ওখানটাতে দেখবো। বাট আমি আগে বটম ডেকের কার্ডগুলো নিতে চাই। আর্কাঞ্জেল মেট্রোটন জোফিয়েল উইথ অ্যান এঞ্জেল অফ লাভ, এটা 11 নম্বর কার্ড। তো আমি দেখবো এটা কি বলছে। এখানটাতে বলছে যে এই অর্বটা আপনার স্টেলার গেটওয়ে, মানে আমাদের মাথার উপরে থাকে, এটা আমাদের বডির মধ্যে থাকে না।
স্টেলার হচ্ছে ও আমাদের স্টেলার গেটওয়ে ওপেন করে, মানে আমাদের হায়ার কনশিয়াসনেস ওপেন করে, আর সেটা আমাদের হচ্ছে তো হায়েস্ট লাইটের সাথে কানেক্ট করে। আর হচ্ছে এটা আমাদের যে, হ্যাঁ আমাদের, আমরা বেসিক্যালি আমরা যখন চক্রা সিস্টেম নিয়ে, আপনারাও যখন জানেন তখন আপনারা কী জানেন যে আমাদের 7টা মেন চক্র সিস্টেম, তাই তো? কিন্তু আরও 5টা আছে। তো আমি এই চক্রের ক্লাস করাই, তাছাড়াও আপনি নেটে সার্চ করলে পাবেন যেগুলো আমাদের বডির বাইরে থাকে কিন্তু আমাদের অরা ওগুলো দিয়ে মেনটেন্ড হয়। তো সেই 5টা চক্র, মানে টোটাল 12টা চক্র, তো সেই চক্রগুলো নিয়ে এখানটাতে বলছে যে আপনাকে কাজ করতে বলছে। আর আপনার গাইডেন্স হচ্ছে রিল্যাক্স করা, আর হচ্ছে নিজের হার্ট চক্রা, নিজের হার্ট চক্রাকে হচ্ছে বুঝে, যেটা আমি বললাম যে নিজের বাউন্ডারিজ তো ক্রিয়েট করে ফেলেছেন কিন্তু নিজের ওয়ার্থ সেটা কি আপনি প্রুফ করতে পারছেন নিজের কাছে, সেটা খুব ইম্পর্ট্যান্ট। তো নিজের হার্ট চক্রার উপরে ফোকাস করতে বলছে, সেলফ লাভের উপরে ফোকাস করতে বলছে। এখানটা আমার একটা কথা বলার আছে, আমি রিসেন্টলি কিছুদিন আগে পড়লাম যে কি যেন একটা টার্ম, আমি এক্স্যাক্টলি মনে পড়ছে না, মানে আমাদের হ্যাঁ গোল্ডেন শ্যাডো, তো গোল্ডেন শ্যাডো আমাদের কি বলে, মানে শ্যাডো আমরা যখনই ধরুন কোনো, আপনি কোনো ট্যারো চ্যানেলে শুনলেন যে শ্যাডো ওয়ার্ক করতে হবে, তখনই আমাদের মনে হয় যে আমাদের ফিয়ার, গিল্ট, পাস্ট লাইফ ট্রমা, ইনার চাইল্ড হিলিং, এগুলো সব শ্যাডো ওয়ার্কের পার্ট। তার সাথে গোল্ডেন শ্যাডো যেটা বলে সেটা হচ্ছে আমাদের সাপ্রেস, আমাদের যে গুণগুলো, মানে ধরুন ছোটোবেলায় আপনার হয়তো নাচতে ভালো লাগতো, আপনার বাড়ি থেকে হয়তো আপনাকে নাচতে দেয়নি, বা আপনার হয়তো এমন কিছু করতে ভালো লাগতো যেটা আপনি করে উঠতে পারেননি, সেই জন্য সেটাকে আপনি সাপ্রেস, মানে সেই জিনিসটাকে আপনি আর বহিঃপ্রকাশ করতে পারেননি, সেই জিনিসটা হচ্ছে গোল্ডেন শ্যাডো। তো আপনাকে না এই গোল্ডেন শ্যাডোর ওপরে কাজ করতে হবে নিজের, যে আপনার মনের ইচ্ছে কি ছিল যেটা আপনি করে উঠতে পারেননি। এই মুহূর্তে দাঁড়িয়ে হয়তো আপনার মনে হচ্ছে যে আমি আর কী বা করতে পারি, বা আমি কী করছি আমি জানি না। তো নিজের কী ভালো লাগে সেই জিনিসটা কিন্তু আপনার জানা এই মুহূর্তে খুব দরকার। উল্টে এসছে, মাই ফিয়ারলেস ফ্রিডম লাইটস অফ দ্য ওয়ার্ল্ড, এক্স্যাক্টলি। আপনি ফিয়ারলেস এখনো হতে পারেননি, দেখুন এই জায়গাটা আমার মনে হচ্ছে যে এটা শ্যাডো আর এটা আপনার লাইট বডি, মানে এই শ্যাডোটা কোনো একটা জায়গায়, বা এই ডার্ক নাইট অফ সোল বলুন বা আমাদের ডার্ক সাইড বলুন, সেটা কোনো একটা জায়গায় আপনার লাইট বডিকে বিকশিত হতে দিচ্ছে না। এটা যেহেতু উল্টো এসছে, আমি কার্ডটাও, যদিও এই কার্ডটা আমি উল্টেই নিচ্ছিলাম ফার্স্ট থেকে, বাট এটা আমি দেখালাম। এখানটায় বলছে, ওয়েন আই অ্যাম কানেক্টেড টু মাই জয়ফুল প্রেজেন্স আই অ্যাট্রাক্ট সাপোর্ট ফ্রম দ্য ইউনিভার্স। আপনার প্রেজ, মানে আপনার মনে হচ্ছে যে আপনি কেন এক্সিস্ট করছেন, এই জিনিসটা নিয়ে, মানে আপনার পারপাস কী, আপনি কেন এক্সিস্ট করছেন, আপনার এই পৃথিবীতে আসার উদ্দেশ্য কী, এগুলো নিয়ে আপনার হয়তো প্রচুর, মানে কোশ্চেন আছে, প্রচুর কোশ্চেন আছে, এবং সেইটার জায়গায় আপনি ক্ল্যারিটি কিছুটা তো পাচ্ছেন, কিছুটা পাচ্ছেন না, মাঝে মাঝে কনফিউজড হয়ে যাচ্ছেন। তো এখানটাতে আপনাকে বলা হচ্ছে যে আপনার প্রেজেন্স, আপনার, আপনি বেঁচে আছেন তো, তো সেটাই আপনার পারপাস, ভালোভাবে বেঁচে থাকাটা। তারপরে যেগুলো ধরুন আপনাদের কর্ম বলুন, বা আমাদের এই কাজ করে যেতে হবে, ওই কাজ করে যেতে হবে, এরকম অনেক কিছু, মানে আমাকে রিসেন্টলি একজন বললো যে, মানে সে আমার সম্পর্কে দাদার মতো হয়, তো সে অ্যাস্ট্রোলজি জানে, তো আমরা একদিন এমনি গল্প করছিলাম, তো সে আমাকে বললো যে ট্যারো অভিশপ্ত, তো তো ট্যারোটা তুই করিস না। তো আমার প্রথমে শুনে একটু খারাপ লাগলো, তারপরে আমি বললাম যে হতে পারে এটা অভিশপ্ত, হয়তো কোথাও থেকে পড়েছো জেনেছো তুমি, কিন্তু এটাই আমার ডেস্টিনি, তো আমি এটাকে ছাড়তে পারবো না।
বিষয়টা এই জায়গাটায় যে আপনাদের কি এমন জিনিস আছে যেটা আপনি সব কিছুর এগেনস্টে গিয়েও সেটা করতে চান এবং সেটাই করতে চান? তো সেই জিনিসটা দেখুন, এরকম নয় যে আমি রোজ রিডিং করতে পারি, রোজ আমার কাছে সময় থাকে, যে জন্য এখন সপ্তাহে 3 দিন রিডিং যাচ্ছে, কারণ রোজ আমার হয় না, কথা দিয়ে কথা রাখতে পারি না, খারাপ লাগে। তো এই যে পুরো জায়গাটা, এই জায়গাটা আমাকে একটা জিনিস তো শেখায় বা শেখালো যে ওকে, তার মানে আমি কারো কথাতেই ইনফ্লুয়েন্সড হয়ে আমার পছন্দের কিছু ছাড়ছি না। তো নিজের এই স্ট্রেংথটা ভালো লাগলো, আবার একটা ফিয়ারও কাজ করলো, আচ্ছা এটা আরও অভিশপ্ত আমার লাইফে যে প্রবলেমসগুলো আমি ফেস করি, আমরা বেঁচে থাকার জন্য যেমন ভালো দিক আছে খারাপ দিকও কিছু আছে, তো সেগুলোর কারণ কি ট্যারো হতে পারে? তো আমার মনে হলো যে যদি হয়ও তাহলে সেগুলো সলিউশনও আমাকে ট্যারোই দেবে। বিষয়টা হচ্ছে যে আমরা কি স্ট্রাগল করছি সেটা না ইম্পর্টেন্ট এই জন্য যতক্ষণ না আমরা লেসনটা শিখছি। তো এখান থেকে আমার এই লেসনটা শেখার ছিল যে আমি মানে আমি তার সাথে মানে তার কিন্তু কথা আমি বেশ মানি এবং মানে সে বেশ ভালো বলেও, এরকম না যে সে খারাপ কিছু বলে, কিন্তু সব কিছুর ঊর্ধ্বে গিয়ে যে আমি কি চুজ করছি, আপনাকেও সেটাই বলা হচ্ছে, আপনি কি চুজ করছেন সেটা খুব ইম্পর্টেন্ট। কি করছেন না সেটা নিয়ে হয়তো আপনি খুব ক্লিয়ার, কিন্তু কি করছেন সেটার উপর একটু ফোকাস করতে আপনাকে বলা হচ্ছে। যাই হোক, এই কার্ডটা দেখি। ইট টেকস স্ট্রেংথ টু সারেন্ডার, এই স্ট্রেংথ টু সারেন্ডার। দেখুন, সারেন্ডার সবাই করতে পারে না, মানে যা হবে ইউনিভার্স দেখে নেবে, আমি আমার কাজ করে দিয়েছি, এই চিন্তাটা মানে এরকম এই নিশ্চিন্ত থাকার কজন পারেন বলুন? এটা বেশ কষ্টের একটা জিনিস, কিন্তু এটা যদি করতে পারেন, আপনাকে আপনার রাস্তাও বলে দিচ্ছে যে কী করে করবেন, মানে সেলফ ওয়ার্থ কী করে রিয়েলাইজ করবেন, আপনি কি করে নিজেকে ভ্যালু করবেন। তো সারেন্ডার করে দিন যে জিনিসগুলো নিয়ে আপনার চিন্তা ভাবনা কষ্ট দুঃখ আপনাকে ট্রিগার করছে, সেটাকে সারেন্ডার করে দিন। আপনি যে ভগবান মানেন তার কাছে বা আপনি ইউনিভার্সের কাছে, আপনি সারেন্ডার করে দিন যে না, আমার যা করার আমি করে দিয়েছি, এবারে তোমার যা ভালো মনে হয় তুমি যা করবে আমি সব অ্যাকসেপ্ট করে নেবো, কারণ আমি জানি তুমি আমার জন্য বেস্ট করবে। এই চিন্তাভাবনাটা থাকা কিন্তু খুব দরকার যে ইউনিভার্স আমাদের এগেনস্টে কাজ করে না, ইউনিভার্স যা করে আমাদের হায়েস্ট গুডের জন্য, আমাদের সোলের হায়েস্ট ডেভেলপমেন্টের জন্য। মানে ধরুন আমি এই আজকেই বোধহয় ভাবছিলাম একটা কথা, যে আমরা যখন মরে যাই তো জাস্ট তখনই তখনই তো আমাদের সোলটা এই রিল ছেড়ে চলে যায় না, তো যতক্ষণ থাকে ততক্ষণ কিন্তু আমাদের কিছু কর্মার সাথে রিলেটেড সেটা, মানে যতক্ষণ আমাদের সোলটা এই রিলমে আছে, এই 3D-তে আছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাই যে আমাদের ক্লোজড ওয়ান্স যারা ছিল তারা কীভাবে রিয়্যাক্ট করছে আমাদের না থাকাতে, এবং সেগুলোতেও কিন্তু কর্মা কিন্তু সেগুলোতেও থাকে, এবং কর্মা শেষ হয় যখন আমরা 3D সেলফ থেকে যখন আমাদের সোল 4D 5D স্পেশালি 5D-র ওপরে ট্রাভেল করে যায়, তখন আমাদের কিন্তু আমাদের কর্মার কিন্তু এই জন্মের মতো এখানেই কর্মা শেষ হয়। কিন্তু আমাদের সোলটা, আমাদের সোলের যে জার্নিটা, সেই জার্নিটা কিন্তু শুধুমাত্র মৃত্যুতে শেষ হয় না, আবার পুনর্জন্ম হয়। অনেকেই পাস্ট লাইফ এখানে বিশ্বাস করবেন না হয়তো, আমিও করতাম না, কিন্তু আমার মনে হয় যে আমাদের একটা প্যাটার্ন থাকে জীবনে, সব কিছুর একটা প্যাটার্ন থাকে, তো সেই প্যাটার্নটা ভেঙে জীবনটা এগিয়ে চলাই কিন্তু আমাদের ডেস্টিনি। যে কিছু মানুষের ক্ষেত্রে জেনারেশনাল ট্রমা, কিছু মানুষের ক্ষেত্রে ইনার চাইল্ড ট্রমা, কিছু মানুষের ক্ষেত্রে শ্যাডো ওয়ার্ক, এক একজনের এক এক রকম থাকে, আমাদের সবারই মোস্টলি সবই একটু একটু করে থাকে, কারো বেশি বেশি করে থাকে। তো আমাদেরকে যেটা করে যেতে হয়, আপনি নিজের সাথে কেমন এই কথাটা বলতে এগুলো কেন আসছে, এইটার কারণ হচ্ছে আপনি নিজের সাথে না খুব কি করবেন না সেটা আপনি জানেন, কি করবেন সেটা আপনি জানেন না,
যখনই আপনি জানার চেষ্টা করেন তখন আপনি বেশ কিছু জিনিস নিয়ে কনফিউজড হয়ে যান। কনফিউজড হয়ে যান কী নিয়ে? আপনার কোর্স অফ অ্যাকশন, আপনি কীভাবে অ্যাকশন নেবেন, কী অ্যাকশন নেবেন, কী ম্যানিফেস্ট করবেন, কেন ম্যানিফেস্ট করবেন, কীভাবে ম্যানিফেস্ট করবেন, এবং ম্যানিফেস্ট করলেই সেটা আসবে কিনা, এবং এটা নিয়ে আপনার ওভার থিঙ্কিং তখন শুরু হয়ে যায়। এই যে পুরো প্রসেসটা, এই প্রসেসটা না আপনি কোথাও একটা গিয়ে আবার ওই সারেন্ডার থেকে সরে আসেন, তারপরে আবার হয়তো আপনি সারেন্ডার করেন, তারপরে আবার সেম জিনিস চলে। তো এটা আপনার একটা সাইকেল চলছে, এই সাইকেলটাকে কিন্তু আপনাকে নিজেকেই ব্রেক করতে হবে। আমি এখানটায় দেখছি আমার মনে হয় কী করে ব্রেক করা যায়, সেটা এখানটায় আছে। আর্কেঞ্জেলস গ্যাব্রিয়েল, মালোরি অ্যান্ড সেরাফেল কালেক্টিং স্পিরিটস 1144, এইটা আপনি দেখতে পারেন, এটা 44 নাম্বার কার্ড, 1144 আপনি এই এঞ্জেল নাম্বারটা দেখতে পারেন, এটা হয়তো আপনাদের জন্য কোনো গাইডেন্স নিয়ে আসতে পারে। তো এখানটাতে আছে, আপনারা পড়তে পারছেন আশা করি, দেয়ার আর মেনি স্পিরিটস হু হ্যাভ নট মুভড টু দ্য আদার সাইড। এই দেখুন আমি এই স্পিরিট নিয়ে আমি কথা বলছিলাম। দেয়ার স্টক এনার্জি ক্যান এফেক্ট পিপল অ্যান্ড হোল্ড দেম ব্যাক স্পিরিচুয়ালি। ধরুন আপনার লাইফে বা আপনার আশেপাশে কেউ এরকম মারা গেছেন বা কেউ চলে গেছেন যে স্পিরিটটা এখনও থেকে গেছে, আপনি হয়তো রিসেন্টলি তাকে নিয়ে স্বপ্ন দেখেছেন বা দেখবেন বা তার কথা মনে পড়ছে হতে পারে, এরকম কোনো অ্যানসেস্টার বা ক্লোজ কেউ যে আর নেই এই পৃথিবীতে, তার ফিজিক্যাল বডি এক্সিস্ট করে না, তো সে এখনও আদার সাইডে যেতে পারেনি। তো আপনাকে বলা হচ্ছে, ইউ হ্যাভ চোজেন দিস কার্ড অ্যাজ এ রিমাইন্ডার দ্যাট ইউ হোল্ড এ স্পেশাল লাইট হুইচ ক্যান হেল্প ইউ টু রেস্কিউ দিস বিংস। আপনাকে বলা হয়েছে যে এই আত্মাগুলোকে আপনাকে রেস্কিউ করতে হবে। তো এখানেই জেনারেশনাল ট্রমার কথা আসছে। কল অন আর্কেঞ্জেলস গ্যাব্রিয়েল, মেলোরি অ্যান্ড সেরাফেল টু অ্যাসিস্ট ইউ ইন দ্য প্রসেস। এভরি টাইম ইউ শো দ্য ওয়ে ফর আ স্টাক সোল টু পাস ইন টু দ্য লাইট, ইউ রিসিভ এ কসমিক গিফট হুইচ উইল হেল্প ইউ অন ইউর অ্যাসেশন পাথওয়ে। ইউর গাইডেন্স ইজ টু প্রে ফর দ্য সেফ পাসিং অল সোলস টুডে। দেখুন এখানটাতে আপনাকে যেটা বলা হচ্ছে, আমি জানি যেটা সবার জন্য হয়তো করা পসিবলও না, তো যারা করতে পারবেন বাট যারা করতে পারবেন না, যাদের ভয় লাগে এই সোল স্পিরিট এসব, তাদের ক্ষেত্রেও আমি বলছি, সবার ক্ষেত্রেই বলছি এই কথাটা, আপনারা আর্কেঞ্জেল গ্যাব্রিয়েল, মালোরি এবং সেরাফেলকে ডাকুন এবং বলুন যে যেসব সোলগুলো এখানে স্টাক হয়ে আছে এবং যার এফেক্ট আমার লাইফে পড়ছে, আমার কর্মতে পড়ছে, তোমরা তাদেরকে পাস করে অন্য রিলমে সেফভাবে পিসফুলি পাঠিয়ে দাও, দিয়ে তাদেরকে থ্যাংক ইউ বলে ইউনিভার্সকে থ্যাংক ইউ বলুন। এটা একটা মেডিটেশন আপনি করতে পারেন, আপনারা যদি কেউ চান তো গাইডেড মেডিটেশনটা আমি করাতে পারি, অবশ্যই পেড। তো আর এই কাজটা কিন্তু আপনাদেরকে করতে বলা হচ্ছে। আমি তবুও যেহেতু নিয়ন, আমাদের মোটামুটি সব রিডিংয়েই থাকে নিয়ন, আমার খুব ফেভারিট, যারা আমার রিডিং দেখেন তারা জানেন যে নিয়ন হচ্ছে, আমি লাইট শেয়ার ডেককে নিয়ন বলি। আর এই যে আমরা সব ডেকের সাথে এক একজন এক এক রকমভাবে কানেক্ট হন, এক একজন ট্যারো রিডার, আমার তো সব ডেকেরই মোটামুটি নাম আছে এবং তার সাথে আলাদা আলাদা কানেকশান আছে, তো নিয়নের সাথে আমার কানেকশান খুব স্পেশাল, তো সেই জন্য নিয়ন প্রায় সব রিডিংয়েই থাকে। তো এখানটাতে আমি যেটা বলার যে আপনার সাথে আপনার সম্পর্ক কেমন, এটাই তো দেখা হচ্ছে। ম্যাসকুলাইন উন্ডস নিয়ে একটু কাজ করুন। হ্যাঁ, ওভার থিঙ্কিং যেটুকু আছে সেটা থেকে বেরোন। আপনি এই মুহূর্তে অনেক কিছু লার্নিং স্টেজে আছেন, ঠিক আছে, তো প্রচুর কিছু আপনি শিখছেন, তো এই যে শিখছেন প্রচুর কিছু, এই শেখাটা কিন্তু শেষ অবধি আপনাকে কী করে ম্যানিফেস্ট করতে হয়, যেটা নিয়ে আপনি ওভার থিঙ্ক করেন সেটা থেকে বের করবে, ইকুয়াল গিভ অ্যান্ড টেকের ব্যালেন্স শেখাবে এবং আপনাকে কিন্তু
সোলমেট এনকাউন্টার আপনার হতে পারে, সেটা রোম্যান্টিক ওয়েতে, সেটা সোল ফ্যামিলির ওয়েতে সোলমেট এনকাউন্টার হওয়ার চান্স আছে আপনার। এবং আপনাকে বলা হচ্ছে যে সব কিছুতে হ্যাপিনেসকে চুজ করা, এটা ইজি নয়। দেখুন, হ্যাপিনেস এক একজন এক এক রকমভাবে ডিসক্রাইব করেছেন, আমাদের বিভিন্ন স্পিরিচুয়াল যারা গুরুজ আছেন, যারা ধরুন সায়েন্টিস্ট আছেন, বিভিন্ন মানে লজিক্যাল, ইললজিক্যাল, স্পিরিচুয়াল, সোলফুল, বিভিন্ন ওয়েতে হ্যাপিনেস একটা ইম্পর্টেন্ট পার্ট যেটা নিয়ে ডিসকাস করা হয়েছে, এবং এই জিনিসটাকে নিয়ে এক একজন মানুষ এক এক রকম মত দিয়েছেন। তো আমি আমার মতটা বলছি, সেটা হচ্ছে হ্যাপিনেস একটা স্টেট অফ মাইন্ড, এটা আপনার চারপাশে কী ঘটছে তার উপরে ডিপেন্ডেন্ট নয়। এটা ভাবাটা খুব কঠিন, অ্যাপ্লাই করাটাও খুব কঠিন নিজের ওপরে, কিন্তু অ্যাকচুয়ালি তাই। এবং আপনি ভালো আছেন মানে যে সারাদিন হাসছেন ফিরছেন সেটা নয়, আপনি ভালো আছেন মানে আপনি নিজের সাথে কোনো লড়াইয়ে নেই, কোনো যুদ্ধে নেই, আপনার নিজের সাথে কোনো যুদ্ধ চলছে না, তো এটা ভালো থাকা। তো আপনার আপনার যে জিনিসটা আসছে আপনাকে, এই আমি যেটা বললাম আপনার জন্য গাইডেন্স, এটা এই যে এই প্রেয়ারটা করা, আর্কেঞ্জেলস গ্যাব্রিয়েল, ম্যালোরি অ্যান্ড স্যাফাইলকে ডেকে ইউনিভার্সের কাছে এই প্রেয়ারটা করা, এটা আপনার জন্য গাইডেন্স। তো আমি আরও এক দুটো গাইডেন্স নেব। তো সেটা ছাড়া আপনার যেটা বলছে যে আপনি এই মুহূর্তে নিজের সাথে যেটা আছেন সেই জায়গাটায় যদি আপনি ওয়ার্ক করেন, বা যে যে গাইডেন্স আসলো, যা যা কথা বললাম সেগুলো যদি আপনি একটু ফলো আপ করেন, তাহলে কিন্তু আপনি কী করে ম্যানিফেস্ট করবেন ইকুয়াল গিভ অ্যান্ড টেকের ব্যালেন্স আপনার লাইফে, এবং হ্যাপিনেসের হ্যাপিনেস আপনার লাইফে আসছে। এবং অগস্ট আপনার জন্য বেশ ভালো একটা ইম্পর্ট্যান্ট সময়, জুলাইও হয়তো আপনার জন্য ইম্পর্ট্যান্ট সময়, আরও কিছুদিন বাকি আছে, হয়তো আরও কিছু হওয়ার আছে, আপনার আরও কিছু দেখার আছে, কিছু জিনিস হয়তো ক্ল্যারিটি পাবেন, সেটা দেখুন। আর আমি গাইডেন্স আপনার জন্য একটুখানি দেখব, মানে গাইডেন্স দেখার আমার আলাদা করে প্ল্যান ছিল না, কারণ কিন্তু স্পিরিটের ব্যাপার এসেছে, তো অনেকেই এই জিনিসগুলোতে একটু ভয় পায়, মানে আমাকে অনেক ক্লায়েন্ট বলেওছে যে সোল স্পিরিট এই জিনিসগুলোতে আমাদের একটু ভয় লাগে, খুব স্বাভাবিক সেটা। কানেক্ট, টেক টাইম টু কানেক্ট উইথ আদার্স হু ইউ ওয়ান্ট টু টক উইথ, ইওর স্পিরিট গাইডস অ্যান্ড ইয়োরসেলফ। আবার সেম কথা চলে আসলো না, ওভারকাম হোয়াট এভার ইউ আর গোয়িং থ্রু, ইউ উইল ওভারকাম ইট, লুক টু দ্য স্কাই ফর আ রিলিফ অ্যান্ড প্রে। দেখুন, সেম জিনিস এসছে আপনার জন্য, যেটা আমি তখনও বললাম, মানে প্রে করুন, মেডিটেট করুন এই জিনিসগুলো নিয়ে, আর কানেক্ট করুন স্পিরিট গাইডস, মানে এখানটাতে বলছে যে আর্কাঞ্জেল গ্যাব্রিয়েল, ম্যালোরি এবং সেরাফেলের সাথে কানেক্ট করতে, তো এই কানেকশনটা আপনাকে করতে বলছে। তো আপনারা কী করবেন বা কেমন লাগলো জানাবেন, কোনো কিছু যদি ক্ল্যারিটি না পান তো সেটাও জানাবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট রিডিংয়ে, টাটা। হ্যালো গ্রুপ টু, যারা এই গ্রুপটি চুজ করেছেন, এটা আপনাদের রিডিং, এটা একটা রিকোয়েস্টেড রিডিং, তো যে রিকোয়েস্ট করেছেন আমি আগের গ্রুপে বললাম যে সে হয়তো দেখছেন। তো এখানটাতে যে জিনিসটা বলার, আমি দুটো পাথরই ধৈর্য থেকে এনেছি, এটাও আগেরটাও। তো এখানটাতে যে জিনিসটা বলার সেটা হচ্ছে, আপনারা স্লিপ কেটে পড়ে যেতে পারেন কোথাও, একটু সাবধানে, বর্ষাকালও আছে তো চান্সেসও আছে। আপনাদের কোনো স্পিরিট গাইড, কোনো অ্যানিমেল, কোনো অ্যানিমেলের সাথে আপনি কানেক্টেড বা ট্রিগার্ড ফিল করতে পারেন, তো কোনো অ্যানিমেল আপনার স্পিরিট গাইড, কারো কারো কেউ কেউ বাড়িতে বেড়াল পোষেন, মানে বেড়ালও স্পিরিট গাইড হতে পারে, বেড়ালের সাথে তো কসমিক কানেকশন খুব বেশি হয়। আমি যদি আমার পার্সোনালি বেড়াল খুব পছন্দ তা নয়,
অনেক কারণ আছে, আমার বেড়াল খুব পছন্দ তা নয়, মানে বেড়াল আমার মনে হয় যে অন্যের হলেই ভালো হয়, মানে কুকুরটা যেমন নিজের হলে ভালো হয় এটা মনে হয়, আমার আগে কুকুর ছিল তো বেড়ালটা সেটা মনে হয় না, কিন্তু আমার মানে কোনো ইয়ে নেই, মানে তার জন্য যে তাদের উপর রাগ বা ইয়ে সেরকম না, আমার ভালো লাগে, আমি আদরও করি প্রচুর বেড়াল, কিন্তু বেড়ালটা অন্যের হলেই ভালো লাগে, যেমন বাচ্চাটা অন্যের হলেই ভালো লাগে, মানে এরকম ব্যাপারটা না না, মানে তার জন্য বলছি না যে কেউ, বাচ্চা খুব মিষ্টি ব্যাপার, ময়দা কম খাবেন আপনারা, ময়দা বেশি খান হতে পারে বা ময়দা খাচ্ছেন বেশি এর মধ্যে সেটা হতে পারে। এইটাতে মনে পড়লো যে অনেকদিন আমি লুচি আলুর তরকারি খাইনি, আর করা যাবে, আপনারা কে কবে লাস্ট খেয়েছিলেন জানাবেন, লুচি আলুর তরকারি খুব ভালো লাগে খেতে, তো আমাকে কেউ করে দেয় না, মানে রান্নার দিদি করে দেয় সকালবেলা যদি খেতে ইচ্ছে করে, মাকে বললে মা করে দেবে, দেবে না তা না, ঠিক আছে, যদি বাবা মাদের বয়স হলো তখন ইচ্ছে করে না না যে কষ্ট করে আবার গ্যাসের সামনে দাঁড়াবে, থাক দরকার, ঠিক আছে যাই হোক রিডিংয়ে ফেরা যাক, কেন এত অযৌক্তিক কথা বললাম জানি না, কিন্তু হয়তো আপনাদের কারো শোনার ছিল এই কথাগুলো, আপনাদের হয়তো কিছু ট্রিগার করেছে বা কিছু মনে পড়েছে এই কথাগুলোর মধ্যে দিয়ে, তো জানাবেন অবশ্যই, দেখবো যে আপনি নিজের সাথে কেমন। এই দেখুন এটা কিন্তু আগের কার্ডেও এসছে, ইট টেক্স স্ট্রেংথ টু সারেন্ডার, সারেন্ডার করা ইজি জিনিস নয়, মানে আপনার হয়তো মনে হতে পারে হ্যাঁ আমি তো সব ইউনিভার্স বা দারামা বা আপনি যাকে মানেন শিব ঠাকুর হনুমানজি যে যাকেই মানেন না কেন তার পায়েই সব দিয়ে বসে আছি, তারপরে কিন্তু আপনি অ্যাকচুয়ালি সেটা না ওভার থিঙ্কিং করছেন বা আপনার সাবকনশিয়াসে সেটা নিয়ে কিছু চলছে, তো এই জিনিসটা আপনাকে বলা হচ্ছে যে সারেন্ডার করতে স্ট্রেংথ লাগে, খুব কারেজ লাগে, স্ট্রেংথ লাগে, এবং অনেক ক্ষেত্রে সেটা খুব কষ্টকরও হয়, কিন্তু সারেন্ডার যদি আপনি করতে পারেন না সেই জিনিসটার মতো পিস বা সেই জিনিসটার মতো কি বলবো রিল্যাক্সেশন আর কিছুতে আসে না, সারেন্ডার করাটা খুব ইম্পর্ট্যান্ট, সবাই সবসময় আমরা করে উঠতে পারি না, এবং কি করে পারবো বলুন, আমরা হিউম্যান লাইফ যেটা সেটা তো শুধুমাত্র মানে আজকে বাড়িতে এক এক সময় এক এক রকম, আজকে আপনি যেখানে কাজ করেন ধরুন যারা করেন, যারা করেন না তাদের বাড়িতেই বিভিন্ন রকমের জিনিস ফেস করতে হয়, যারা কাজকর্ম করেন তাদের সেখানেও করতে হয়, তারপরে রাস্তাঘাট চলাফেরা সব কিছুর মধ্যে, মানে মানে কি এমন জিনিস আছে যেটা আমাদেরকে এই ইঁদুর দৌড় থেকে আটকাতে পারছে, পারছে না তো, কিছুই পারছে না, আমরা তো ক্রমাগত দৌড়েই যাচ্ছি তাই না, টাকা পয়সা সুখ স্বাচ্ছন্দ্য মানে এইসব করতে করতে আমাদের যখন এই রিয়েলাইজেশনটা আসছে যে এগুলো করে কি হবে, তো ততদিনে আমাদের মোটামুটি সব চুল পেকে গেছে, ততদিনে আর কিছু লাভ হয় না, এটা আবার এদিকে সোজা এসছে, খুব অদ্ভুত হবে, আগের বার এই দুটো কার্ড হচ্ছে বটম ডেকে এসেছিল, না এই কার্ডটা এমনি এসেছিল, এটা বটম ডেকে এসেছিল, মাই ফিয়ারলেস ফ্রিডম লাইটস অফ দ্য ওয়ার্ল্ড, তো আপনি আপনার শ্যাডো ওয়ার্ক করছেন, আপনারা যারা এই গ্রুপে আছেন আপনারা নিজেদের শ্যাডো ওয়ার্ক করছেন, আপনারা নিজে যত্ন নেওয়ার চেষ্টা করছেন, আপনারা বেশ কিছু ক্ষেত্রে সারেন্ডার করেওছেন, আপনারা না হলে আর যে যে জিনিসগুলোতে সারেন্ডার করা যাচ্ছে না বা কি কি হচ্ছে না সেগুলো নিয়ে কাজ করছেন, আপনারা অ্যাকচুয়ালি নিজেদের যে ডার্ক পার্ট সেটাতে আলোটা তো জ্বালিয়ে ফেলেছেন, এটা তো শিওর যে আপনারা নিজেদের ডার্ক পার্টে আলোটা তো জ্বালিয়ে ফেলেছেন,
এরপরে কি হবে সেটা আমরা দেখবো অবশ্যই, কিন্তু এই মুহূর্তে আপনাদের যে ডার্ক নাইট অফ সোল, সেখানটাতে আপনারা আসার আলো কিন্তু দেখতে পেয়েছেন। আপনি নিজের সাথে কেমন? আচ্ছা, এই আমি আগের বার আবার ওই কার্ডটা দুটো নিয়ে নিয়েছিলাম, এবার এটা হলো। যাই হোক, এঞ্জেলস অফ পুল্লিমিক পার্লিমিক, আমি এক্সাক্ট উচ্চারণ করতে পারছি না, আই এম সরি, গ্যাব্রিয়েল অ্যান্ড ইউরিয়েল উইথ অ্যান এঞ্জেল অফ লাভ অ্যান্ড স্পিরিটস, আর হচ্ছে আর্কেঞ্জেল মেট্রাটন অ্যান্ড ইউরিয়েল মার্স্ট উইথ অ্যান এঞ্জেল অফ আর্কেঞ্জেল গ্যাব্রিয়েল ক্যারিং স্পিরিটস 21-36 না, মানে কিছু না, কিন্তু দুটোই তিনের গুণিতক। এঞ্জেল নাম্বার 333 আপনাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে, এঞ্জেল নাম্বার 333 আপনাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে, 6363 আপনাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। এই দুটো আপনারা দেখবেন, একটা হচ্ছে 21, এখানটাতে আমি বলছি, দিস অর্ব ইজ ওপেনিং ইউর হার্ট টু হেল্প ইউ কানেক্ট মোর ডিপলি উইথ নেচার অ্যান্ড গিভিং ইউ কনফিডেন্স টু ওয়ার্ক উইথ দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড, ইউর গাইড ইজ গাইডেন্স ইজ টু ওপেন ইউর হার্ট অ্যান্ড ফিল দ্য আনসিন ওয়ার্ল্ড ইউ নো দ্যাট ইউ ক্যান হেল্প নেচার উইথ ইউর থটস অফ হিলিং হেল্প অ্যান্ড হোলনেস, ইট ইজ টাইম টু ডেভেলপ জয় হ্যাপিনেস অ্যান্ড হিলিং। ওকে, তো এখানটাতে হার্ট চক্রার ওপেনিং হচ্ছে, এখানটাতে আপনাদের হার্ট চক্রার ওপেনিং হচ্ছে, এখানটাতেও গ্রিন, এখানটাতেও গ্রিন, তো এখানটাতে ইয়েলো, সোলার প্লেক্সিস হার্ট চক্রা, এই দুটো চক্রার এখানটাতে ইয়েলো, সোলার প্লেক্সিস হার্ট চক্রা, এই দুটোর ওপরে আপনি কাজ করতে পারেন এই মুহূর্তে। এই মুহূর্তে আপনার হার্ট চক্রার ওপেনিং হচ্ছে, এই মুহূর্তে আপনাকে বলা হয়েছে যে আপনি নেচারের সাথে কানেক্টেড থাকুন, আপনি স্পিরিটসের সাথে কানেক্টেড থাকুন, মানে এরকমভাবে নয় যে আপনি মানে তন্ত্রমন্ত্রা করছেন, সেটা বলছি না, এরকমভাবে যে আপনি নিজের কনসিয়াসনেসের সাথে কানেক্টেড আছেন। আপনার একটা ক্রাউন চক্রা একটা আমি এখানটা সমস্যা দেখতে পাচ্ছি, মানে আপনার ক্ল্যারিটি নেই আপনাকে, এবং আপনার মধ্যে একটা ব্যাপার আছে, আপনি কন্ট্রোল করতে চান, ঠিক আছে, মানে বা চাইতেন, আপনি কন্ট্রোল করতে চাইতেন সব কিছু, তো আপনাকে বলা হচ্ছে যে এই কন্ট্রোল করতে চাইবেন না, সেটা থেকে হয়তো আপনি অনেকটাই বেরিয়ে এসেছেন সিচুয়েশান কন্ট্রোল করার থেকে। আনসিন যা আছে, মানে যা আসছে, ধরুন নেক্সট এক মিনিট যা হবে, নেক্সট পাঁচ মিনিট, নেক্সট এক দিন, এক বছর যা হবে, সেটার জন্য ওপেন থাকুন, মানে ইউনিভার্স আপনার জন্য খারাপ কেন করবে, যা হবে সেটা আপনার সোল ডেভেলপমেন্টের জন্য হবে, সেটার জন্য ওপেন থাকুন, সেটার জন্য নিজেকে ক্লোজ রাখবেন না, বা আপনি যেভাবে এক্সপেক্ট করছেন সেভাবে হচ্ছে না জন্য সেটার জন্য চিন্তা করবেন না। কিন্তু আপনাকে বলা হচ্ছে যে চারপাশে যে জিনিসটা হচ্ছে সেই জিনিসটাতে ডিস্ট্র্যাক্টেড না হয়ে আপনার নিজের হার্ট চক্রার উপরে কাজ করা খুব দরকার। জেলাসি, ফিয়ার, এই সব জিনিসপত্র আপনাদেরকে কিন্তু খুব ডিস্টার্ব করছে। এরপরেরটা হচ্ছে আর্কাঞ্জেল মেট্রাটন অ্যান্ড ইউরিয়েল মার্স্ট উইথ অ্যান এঞ্জেল অফ আর্কাঞ্জেল গ্যাব্রিয়েল ক্যারিং স্পিরিটস, দিস অর্ব গিভস ইউ কনফিডেন্স ইউ নিড টু আন্ডারটেক ইউর লাইফ মিশন। দেখুন, আমি বলছিলাম সোলার প্লেক্সিস চ্যাপ্টার কথা, তো সেম, ইউ হ্যাভ চোজেন দিস কার্ড টু রিমাইন্ড ইউ দ্যাট ইউ আর অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য হোল অ্যান্ড ইউর এনার্জি ইজ রিকোয়ার্ড টু হেল্প দ্য ডিভাইন প্ল্যান ফর দ্য প্ল্যানেট ফরওয়ার্ড। The angels are with you, encouraging you to undertake what your soul agreed before you incarnated. Your guidance is to ask their assistance, open
টু দেয়ার প্রম্পটিংস অ্যান্ড গো উইথ দ্য ফ্লো। আপনাকে বলা হচ্ছে যে ধরুন আপনার হয়তো কোনো একটা সম্পর্ক ছিল বা আছে, তো আপনাই আপনি সেই সম্পর্কটা নিয়ে হয়তো কন্ট্রোল করতে চাইছেন কোনোভাবে, বা সেই সম্পর্কটার আউটকাম নিয়ে আপনি খুব চিন্তিত। তো আপনাকে বলা হচ্ছে হয়তো এই মানুষটি অন্য কারোর জন্য তৈরি, আপনি হয়তো সেই জায়গাটাকেই এনকারেজ করার জন্য মানুষটি জীবনে এসেছেন, আপনার জন্য হয়তো অন্য কেউ তৈরি। তো এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করে আপনাকে ইউনিভার্সের প্ল্যানের জন্য ওপেন হতে বলছে। আপনি যেটা দেখছেন বা আপনি যেটা ভাবছেন সেটা যেন বারবার বলছে যে আপনার ক্ল্যারিটি, মানে আপনি যেটা দেখছেন বা ভাবছেন সেটা না অ্যাকচুয়ালি হচ্ছে না বা হবেও না। আপনাকে বলা হয়েছে যে তাই ওপেন থাকতে এবং নিজের স্পিরিট গাইডস, নিজের এঞ্জেলসদের সাথে কাজ করতে, যে অ্যাকচুয়ালি আপনি এই পৃথিবীতে যে কাজটার জন্য এসছেন সেটা কী, সেই জিনিসটার সাথে কানেক্ট করুন, সেটা সেটা আপনার জন্য খুব দরকার। এই মুহূর্তে আপনি আপনার হার্ট চক্রার সাথে কাজ করার চেষ্টা করছেন এবং সোলার প্লেক্সিসের সাথে কাজ করতে আপনাকে বলা হচ্ছে। আর আপনাকে আর কী বলা হচ্ছে একটু দেখবেন, হ্যাভ মার্সি অন ইওর ইয়াঙ্গার সেলফ, নিজের ইনার চাইল্ড হিলিং করতে আপনাকে বলা হচ্ছে। আপনি কোনো একটা জায়গায় নিজের ইয়াঙ্গার সেলফকে ক্ষমা করতে পারেন না। অনেকেই এই জিনিসটা নিয়ে বলবেন যে আমার এরকম কিছু মনে পড়ে না, এরকম কিছু মানে আমার ইনার চাইল্ড ট্রমা নেই, নাই থাকতে পারে, কিন্তু এটা কোনো পাস্ট লাইফ ট্রমাও হতে পারে, ঠিক আছে। তো আপনার ইয়াং মানে ইয়াঙ্গার সেলফে আমাদের যে ট্রমাগুলো আসে বেশিরভাগই, মানে আমাদের পেরেন্টস, আমাদের পার্টনার্স, এরা তো বেশিরভাগ ক্ষেত্রে কার্মিক হয়, তো মানে সব ক্ষেত্রেই কার্মিক হয়, কর্মটাই বেশি থাকে। কেউ কেউ কার্মিক সোলমেট হয়, কেউ কেউ শুধু কার্মিক হয়, শুধু ট্রিগারই করে, আবার কারো কারোর ক্ষেত্রে কার্মিক সোলমেটও হয়, যে ভালোবাসাও আছে ট্রিগারও আছে, সবই মিলিয়ে ঝুলিয়ে আছে, মানে খাদ না থাকলে তো সোনার গয়না হবে না, তাই না? তো আপনার নিজের ইয়াঙ্গার সেলফকে ক্ষমা করতে বলছে, ইনার চাইল্ড হিলিং করুন, সেটা আপনার জন্য খুব দরকার। আমি বললাম আপনারা হয়তো করছেনও অনেকেই এবং আপনারা রাইট পাথে আছেন। আই অ্যাম আনঅ্যাপোলজেটিক অ্যাবাউট হোয়াট আই ডিজায়ার অ্যান্ড ট্রাস্ট দ্যাট আই অ্যান্ড ট্রাস্ট দ্যাট হোয়াট আই ফোকাস অন উইল গ্রো। এই যে বিষয়টা, আপনি যেটা ডিজায়ার করছেন এবং আপনি যেটা ফোকাস করছেন সেটা কেন আপনাকে রিথিঙ্ক করতে বলছে, আপনাকে সেই জিনিসটাই রিথিঙ্ক করতে বলছে। কারণ আপনি যেটা করবেন সেটাই গ্রো করবে, দ্যাট ইজ ট্রু, কিন্তু সেটাই কি আপনার লাইফের আলটিমেট গোল, সেটাই কি আপনার আলটিমেট ডেস্টিনি? এই জিনিসটা নিয়ে না আপনাকে রিথিঙ্ক করতে বলছে। এবং আপনাদের রুট চক্রার আপনাদের হচ্ছে, আপনাদের রুট চক্রা ভালো, বেশ আপনাদের রুট চক্রা ভালো, বা রিসেন্টলি আপনি রুট চক্রা, হ্যাবিট এসবের ওপরে কাজ করছেন, সেই জন্যই হয়তো এই ডার্ক নাইট অফ সোলের কাজটার কথা আসলো। কারণ আমরা কোনো একটা চক্রা নিয়ে কাজ করা মানে আমরা আমাদের ইনিশিয়াল জার্নিটা শুরু করেছি, তো সেই জন্যই হয়তো এসছে। আর আপনাকে যেটা বলা হচ্ছে যে আপনাদের কারো অবশ্যই পিরিয়ডের প্রবলেম আছে, আপনার বা আপনার ফ্যামিলিতে কারো আছে, মানে খুব ক্লোজ, মানে মা বোন দিদি, আপনাদের ক্ষেত্রে আপনারা না, এই যে দেখুন এইটা, এগুলো ধরুন এগুলো জল রং, এখানটায় রংটা দিয়েছে, এটা চারদিকে ছড়িয়ে গেছে। আপনারা এখানটায় থাকতে চান, মানে মাঝখানটায় থাকতে চান, কিন্তু চারপাশটা তার রেসপেক্টে যে কনসিকোয়েন্সেসগুলো হয় সেই কনসিকোয়েন্সেসগুলো আপনারা অ্যাকসেপ্ট করতে পারেন না, সেই জন্য আপনি আপনার গ্রোথটা দেখতে পাচ্ছেন না। আপনার কিন্তু গ্রোথ হচ্ছে, আপনার গ্রোথ হচ্ছে না তা নয়, কিন্তু আপনি কেন আপনার গ্রোথটা দেখতে পাচ্ছেন না সেটার একটা বড় কারণ হচ্ছে আপনি নিজের সাথে কোনো একটা জায়গায়
কানেক্ট হতে পারছেন না, মানে আপনি চক্র নিয়ে কাজ করুন, ধরুন ডার্ক নাইট সোল নিয়ে কাজ করুন ধরুন, বা আপনি নিজের ইনার চাইল্ডের উপরে কাজ করুন, যেটাই হোক আপনি কানেক্টেড হতে পারছেন না। আর আপনার জন্য এটাই গাইডেন্স যে কানেক্টেড হন, মানে কানেক্টেড না হলে মানে আপনার এই কাজগুলো, আপনি যে কাজগুলো করছেন সেগুলো কোনো একটা জায়গায় আপনি এখনও সিচুয়েশন কন্ট্রোল করতে চান, তো আপনাকে সেই জিনিসটা থেকে কিন্তু সারেন্ডার করতে হবে, সিচুয়েশন কিন্তু কন্ট্রোল করার থেকে সারেন্ডার করতে হবে। আপনার জন্য আমি অবশ্যই গাইডেন্স দেখব। ব্রিদিং এক্সারসাইজ করতে পারেন, ব্রিদিং এক্সারসাইজ খুব ভালো জিনিস। আর হচ্ছে প্রোটেক্ট ইউর সেলফ অ্যান্ড ইউর লাভড ওয়ানস অ্যারাউন্ড ইউ, আস্ক ফর হেল্প, মানে নিজের প্রোটেকশনের উপরে কাজ করুন, মানে অন্যকে কোনো জায়গায় যদি আপনি অন্যকে অন্য কাউকে আপনি ক্ষতি করে থাকেন সেটা বুমেরাং হয়তো আপনি নোয়িংলি জেনে শুনে করেননি। কিন্তু দেখুন অনেকেই আমার কাছে আসেন যারা এটা বলেন যে আমার উপরে কি ব্ল্যাক ম্যাজিক হয়েছে, তো সবার উপরে এরকম হয় না যে ব্ল্যাক ম্যাজিক হয়, কিন্তু কি হয় সেটা আমি বলছি, সেটা হচ্ছে যে আপনি যদি কারোর দিকে নেগেটিভ এনার্জি বা আপনার কোনো নেগেটিভ সেলফ, ধরুন জেলাসি, ইনসিকিউরিটি, এই জিনিসটা যদি আপনি কারো ওপর আপনার থাকে, সেই জিনিসটা কিন্তু ব্যাকফায়ার আপনার ওপরে করবে। এবং এটা সবসময় আমাদের হাতে থাকে না, এটা অনেক ক্ষেত্রে অনেক মানুষ আছেন যারা অ্যাকচুয়ালি কারো খারাপ চান না কিন্তু তাদের সাথে খারাপ হয়, কারণ এগুলো আমাদের সাবকনশিয়াস লেভেলেও অনেক সময় কাজ করে, এগুলো আমাদের পাস্ট লাইফ থেকেও অনেক সময় আসে। তো এটাতে আপনার দোষ নেই, নিজেকে না সব কিছুতে দোষী ভাববেন না, আপনাকে এটা ভাবতে হবে যে ঠিক আছে আমি যেটা করেছি সেটা আমি চেয়েছিলাম জন্য করেছি, কিন্তু আমি এখন যখন বুঝতে পারছি যে দিস ইজ নট মাই ওয়ে, এটা আমার রাস্তা নয়, তাহলে যেটা আমার রাস্তা আমি সেটার উপরে ফোকাস করি। আপনি যদি এর পরেও এই রাস্তাটায় ফোকাস করেন, ধরুন সিচুয়েশন কন্ট্রোল করতে চাইছেন বা আপনি নিজের সাথে কানেক্ট হতে পারছেন না, কানেক্ট হতে চাইছেন না, আপনার নিজের ডিজায়ার্ড ম্যানিফেস্টেশনগুলোর ওপরে আপনি কাজ করছেন, সেগুলো কিন্তু ব্যাকফায়ার করবে এবং তার জন্য কিন্তু আপনি কিন্তু কোনোভাবেই নিজেকে প্রোটেক্ট করতে বা নিজের ক্লোজড ওয়ানসদের প্রোটেক্ট করতে পারবেন না। তো এটা কিন্তু আপনার জন্য একটা গাইডেন্স, আর ব্রিদিং এক্সারসাইজ আপনাদের জন্য খুব ভালো। তো হ্যাঁ, এই ছিল আজকের রিডিং, কেমন লাগলো জানাবেন, ভালো লাগলো তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন, দেখা হবে নেক্সট রিডিংয়ে, টাটা।